ठीक है सब दे दो। अरे तोर कफले टाइमतेसे सुन सुन हुसैन शपुरर কথা सुन सुनोस ना কেন তোর গুরু রে পাইলাম না যা ভাইজান প্লিজ ভাই 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 ও নিচে দেন আপনার কি ওইটারও কি মে ধরে লাগছে সিং মাছের মত হ্যাঁ সিং মাছের মত ওই তো ধরছে পুরো তবে ছোট সাপ বইলা হোসেন হেলাও করো না কেমন আরে তাল কি হবে আই হাই রে বাইন মাছের মত ধরতেছে পুরো কেমন সুন্দর ডিম না এখন তো ডিমের মৌসুম ভাই না মানে ডিমগুলো ফুটার মৌসুম নাকি না আর বিষয় হচ্ছে কি ডিম পাড়ার মৌসুম প্রায় শেষ আচ্ছা আচ্ছা এখন প্রায় বর্ষার শেষ মৌসুম তো তো তাজা ডিম বিশেষ করে এখন পাওয়ার সময় না তারপরও দু একটা ওই যে দেরিতে যেটা হয় আর কি এটা একেবারেই এটা তো বয়স একটু কম নাকি আচ্ছা সব বয়সের দোষ আসসালামু আলাইকুম দর্শক হ্যাভি ল্যান্ডের ভাষীওয়ালা আহে মিলনের বাসীওয়ালার গল্প কিন্তু আমরা কম বেশি অনেকেই পড়েছি কবিতাটি পড়েছি অনেক অত্যন্ত একটি সুন্দর কবিতা তো দর্শক আজকে একটি নতুন হেমিলেনের গল্প আপনাদেরকে শোনাবো আমাদের সেই চিরচেনা হোসেন শাহপুরে শব্দরার অভিযান কিন্তু দেখার জন্য দেখেন হেমিলেনের বাসীর শুয়ে যেন তারা ছুটে আসছে এই কেন আসছ শব্দরা দেখতে আচ্ছা ঠিক আছে কেন আসতেছ আচ্ছা হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্রায় অনেক দূর থেকে অনেক সাপধরার দেখার জন্য তারা ব্যাকুল হয়ে ছুটে আসতেছে আপনারা লক্ষ্য করবেন চকের মধ্যে আছে আমরা একটা বিরাট একটা হাওরের মতন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশেই মোটামুটি অনেক দূর